সবাইকে শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে ধোকা দেয় সে হয়তো চালাক হতে পারে, তবে যে ধোকা খায় সে কখনোই বোকা নয়, সে বিশ্বাসী। এক বছরে 10টা বন্ধু বানানো কঠিন কোনো কাজ নয়, তবে 10 বছর ধরে একটি বন্ধুত্ব টিকিয়ে রাখা অনেক কঠিন। একটা সম্পর্ক দুইজন হলেও যদি কেবলমাত্র একজন সেটা টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে, তবে সেই সম্পর্ক আর টিকে না। কারোর অবহেলিত ভালোবাসা থেকে জীবনে একা থাকা অনেক ভালো। আচ্ছা, কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে শত কষ্টের মাঝেও ভালোবাসতে পারে। আদর্শ স্ত্রী হলো সেই নারী যে নিজের চাহিদাকে স্বামীর আয়ের উপর সীমাবদ্ধ রাখে। বাবারা কখনো কাঁদে না, কারণ বাবাদের চোখের জল গায়ের ঘাম হয়ে বেরিয়ে যায়। যতদিন তুমি অন্যদের কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো, প্রতিবাদ করলেই তুমি খারাপ। যদি তুমি গরিব হও তবে তোমার কাছে মানুষগুলো তোমাকে অবহেলা করবে, আর যদি তুমি ধনী হও তবে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও তোমার দিন দুপুরে খোঁজ নেবে। উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। নিজেকে এমন ভাবে সাজিয়ে নাও যেন তোমাকে একা করে যারা চলে গেছে। জীবনের সব থেকে বড় সারপ্রাইজ হলো মৃত্যু। হঠাৎই একদিন চলে আসবে আর সবাইকে চমকে দিবে। যার কাছে সম্পর্কের মূল্য সব থেকে বেশি, সে সবসময় আগেই সরি বলে। ভালোবাসা সবার প্রতি আসে না, আবার যার প্রতি আসে সে মূল্য বোঝে না। যাদের মনে মায়া বেশি তাদের জীবনে কষ্টেও বেশি। কাউকে কখনো খুব বেশি আপন ভাবা ঠিক নয়, কারণ আপন মানুষগুলো কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। না পাওয়ার ব্যথা থেকে পেয়ে হারানোর ব্যথাটা একটু বেশিই হয়। মূল্যটা সবাই বোঝে, তবে সেটা হারিয়ে যাওয়ার পর লোকে কি ভাববে এটা ভেবে তুমি কিছু করা বন্ধ করো না, কারণ জীবনটা তোমার, লোকের না। একমাত্র মাকে জড়িয়ে ধরার অনুভূতি পৃথিবীর সব অনুভূতিকে হার মানিয়ে দেয়। সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করো, এতে তোমার কাছের মানুষগুলো তোমাকে দেখে অনেক খুশি হবে, আর তোমার শত্রুগুলো অনেক বেশি কষ্ট পাবে। কিসের ছোট কিসের বড় কাজ? মনে রাখবেন, সকল কাজ মানুষ পেট চালানো তাগিদায় করে থাকে। জীবনে যদি কষ্ট কম পেতে চান তবে মন থেকে আগে মায়া ত্যাগ করুন। সবশেষে আপনার কাছে একটা কথা জানতে চাই। নিচের কমেন্টে আপনার জীবনের এমন একটি লাইন লিখুন যার জন্য আপনি গর্বিত। আমার এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সকলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।